শাহিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পনির মশালা। খুবই সিম্পল বাট খুবই টেস্টি একটা রেসিপি, তো চলুন শুরু করি। প্রথমেই ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। মেন কুকিংয়ের জন্য আবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে একে একের মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কুচানোগুলো হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে টমেটো কুচানো। এবার একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার সবটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। মশলাগুলো বেশ ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই আর দিচ্ছি কাজু বাটা। মশলা থেকে বেশ তেল ছেড়ে এসছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট রান্না করব। সবশেষে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব আর দেব ধনে পাতা কুচানো। আমাদের পনির মশলা এখন পুরোপুরি রেডি। এবার এটাকে আমি সার্ভ করে দেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।